লকডাউনে এটিএম কার্ডের ব্যবহার নিয়ে আপনি ভীষণ ছিলেন রিল্যাক্স, কিন্তু যদি নতুন করে ঘোষণা না হয় তাহলে মাত্র দুদিন, আর দুদিন পর থেকেই আপনার নতুন নিয়ম চালু হয়ে যাচ্ছে, যেখানে ট্রানজ্যাকশন বেশি হলেই আপনাকে দিতে হবে অতিরিক্ত টাকা, যা আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে নিমেষের মধ্যেই কেটে নেবে। নতুন নিয়ম কি? নতুন নিয়ম হতে চলেছে মেট্রো সিটিতে 8 ফ্রি ট্রানজ্যাকশন। আপনি যদি SBI এর কাস্টমার হয়ে থাকেন তাহলে আপনি পাবেন মেট্রো সিটিতে 8টি ট্রানজ্যাকশন ফ্রি, 5টি নিজস্ব এটিএমে, 3টি আদার এটিএমে। এবার নন মেট্রো সিটিতে 10টি, সেখানে 5+5 অর্থাৎ 5 নিজস্ব এটিএমে এবং 5 আদার ব্যাংক এটিএমে। এবার দেখা গেল আপনি অতিরিক্ত করে ফেলেন তাহলে ঘন্টা কত টাকা বোধ হয়? মাত্র টাকা 9। এবার যদি বেশি হয়ে যায় তাহলে ক্যাশ ট্রানজাকশনের জন্য আপনাকে অতিরিক্ত দিতে হবে ₹20+GST এবং আদার যে কোনো ট্রানজাকশনের জন্য ₹8+GST, যা অ্যাকাউন্ট থেকে সরাসরি কেটে নেবে। সুতরাং সাবধান, নিয়ম মেনে কাজ করুন, এবং অবশ্য অবশ্যই অন্যান্য ব্যাংকের যারা আছেন গ্রাহক, তারা প্লিজ তাদের যে ওয়েবসাইট, সরকারি ওয়েবসাইট, সেখানে অবশ্যই দেখে নেবেন। এবং যদি এই ইনফরমেশনগুলো ভালো লাগে থাকে তাহলে অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং প্লিজ ভিডিওটি শেয়ার করবেন, কমেন্ট করবেন।